আওয়ামী আন্দোলন বাংলাদেশ ঢাকা আমার ফাউন্ডেশন এক সংগঠনের পর প্রধান আউনে খন্দকার স্বতন্ত্র স্ত্রী মাতা উনি পাইছে 183 বছর মোহাম্মদ আবুল হোসেন সরকার স্বতন্ত্র প্রার্থী নাইকেল গাছ মাতা উনি পেয়েছে 1563 ভোট মোহাম্মদ আব্দুল জলিল খন্দকার স্বতন্ত্র জগ মাতা উনি পেয়েছে 6927 ভোট মোহাম্মদ আমিরুল ইসলাম বকুল বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা মার্কা উনি পেয়েছেন 2924 ভোট এখানে মোহাম্মদ আব্দুল জলিল খন্দকার উনি সর্বোচ্চ ভোট পায় ওনাকে সাভারা পৌরসভার মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করলাম সংরক্ষিত ওয়ার্ড এক মোসাম্মদ দিনাজপুর বেগম লেখা আনারস প্রতীক উনি পেয়েছেন 544 ভোট মোসাম্মদ নাজিয়া সুলতানা স্বাস্থ্য প্রতীক 2281 ভোট মোসাম্মদ রোকেয়া পারভীন জবাবপুর 1016 ভোট মোসাম্মদ হাওয়া বেগম অটোরিক্সা প্রতীকে 958 ভোট এখানে মোসাম্মদ নাজিয়া সুলতানা সর্বোচ্চ ভোট পায় ওনাকে সংরক্ষিত 1 নং আসনে কাউন্সিলর পদে নির্বাচিত ঘোষণা করেছে সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর 2 মোসাম্মদ নার্গিস আক্তার জবাবপুর বাঙ্কা পেয়েছেন 1350 ভোট মোসাম্মদ মেরিনা খাতুন অটোরিক্সা মার্কা 400 ভোট পেয়েছেন মোসাম্মদ শারমিন আক্তার আনারস 781 ভোট লেখা রানী চষ্টা মার্কা 1305 ভোট সংরক্ষিত 2 নং ওয়ার্ডের মোসাম্মদ নার্গিস আক্তার সর্বোচ্চ ভোট পায় সংরক্ষিত 2 নং ওয়ার্ডের কাউন্সিলর সংরক্ষিত ওয়ার্ড 3 অলেদা খাতুন চষ্টা মার্কা 502 ভোট মোসাম্মদ নুরজাহান বেগম আনোয়ার মার্কা 188 ভোট মোসাম্মদ মোহাতা আরা বেগম অটোরিক্সা মার্কা 873 ভোট সোনিয়া রাহবত জবাবপুর মার্কা 1694 ভোট সোনিয়া আক্তার সর্বোচ্চ ভোট পায় সংরক্ষিত ওয়ার্ড 3 সংরক্ষিত ওয়ার্ডের 3-এর কাউন্সিলর পদে তাকে নির্বাচিত ঘোষণা করলাম সাধারণ আসন কাউন্সিলর ওয়ার্ড নম্বর 1 মোহাম্মদ আব্দুল মান্নান উপাধি মার্কা 132 ভোট মোহাম্মদ আব্দুল মান্নান প্রামাণিক পাঞ্জাবি মার্কা 188 ভোট মোহাম্মদ আইনুদ্দিন প্রামাণিক এপিপিআর মার্কা 214 ভোট মোহাম্মদ সোলেমান আলী সর্দার গাজর মার্কা 175 ভোট মোহাম্মদ দেওয়ার হোসেন ব্ল্যাকবোর্ড মার্কা 333 ভোট মোহাম্মদ শাহবাজ আলিফিন মুন্সি বীজ মার্কা 133 ভোট মোহাম্মদ সুজন আলী প্রামাণিক ডালিম মার্কা 401 ভোট সৈয়দ আবু হাসান পানির বোতল মার্কা 439 ভোট এখানে সৈয়দ আবু হাসান সর্বোচ্চ ভোট পায় 1 নম্বর আসনের 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচিত ঘোষণা করেন ওয়ার্ড 2 মোহাম্মদ ইব্রাহিম সাকিদার উপাধি মার্কা 637 ভোট মোহাম্মদ গিয়াসুদ্দিন প্রামাণিক পাঞ্জাবি মার্কা 621 ভোট মোহাম্মদ ইব্রাহিম সাকিদার 2 নম্বর ওয়ার্ডে সর্বোচ্চ ভোট পায় ওনাকে 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নির্বাচিত ঘোষণা করলাম ওয়ার্ড নম্বর 3 মোহাম্মদ আমিনুল ইসলাম পাঞ্জাবি প্রতীক 872 ভোট মোহাম্মদ মুস্তফা কামাল পানির বোতল 114 মোহাম্মদ রাশেদ আলী শেখ উপাকি 194 মোহাম্মদ হাবিবুর রহমান খান্নান 56 ভোট সাধারণ ওয়ার্ড নাম্বার 3-এ মোহাম্মদ আমিনুল ইসলাম উনি সর্বোচ্চ ভোট পায় ওনাকে সাধারণ ওয়ার্ডে 3 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচিত ঘোষণা করা সাধারণ ওয়ার্ড 4 মোহাম্মদ কোরকার আলী প্রামাণিক ব্ল্যাকবোর্ড
মার্কা মোহাম্মদ 60 ভোট, মোহাম্মদ রফিক উল ইসলাম পাঞ্জাবি মার্কা 482 ভোট, মোহাম্মদ শাকুর রাম উৎপাদী মার্কা 583 ভোট, সাধারণ আলী খান অনিল বদল মার্কা 336 ভোট। সাধারণ ওয়ার্ডে 4 নম্বর সাধারণ 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে মোহাম্মদ শাকুর রাম সর্বোচ্চ ভোট পায়, তাকে 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নির্বাচিত ঘোষণা করলাম। সাধারণ ওয়ার্ড 5 মোহাম্মদ আব্দুল হালিম ডালিম মার্কা 361 ভোট, মোহাম্মদ আমির আহমেদ উৎপাদী মার্কা 376 ভোট, মোহাম্মদ রেহান সরকার পাঞ্জাবি মার্কা 613 ভোট। সাধারণ ওয়ার্ড 5 সাধারণ 5 নম্বর ওয়ার্ডে মোহাম্মদ রেহান সরকার সর্বোচ্চ ভোট পায়, বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করলাম। সাধারণ ওয়ার্ড 6 মোহাম্মদ আব্দুল খালেক মন্ডল কুতু ডালিম কর্তৃকে 107 ভোট, মোহাম্মদ নূর প্রামাণিক পানির বদলে 171 ভোট, মোহাম্মদ তন্তু আকন্দ পাঞ্জাবি প্রতীক 399 ভোট, মোহাম্মদ শাহিনুল ইসলাম প্রামাণিক উপাকি 457 ভোট। সাধারণ ওয়ার্ড 6 মোহাম্মদ শাহিনুল ইসলাম প্রামাণিক সর্বোচ্চ ভোট পায়, বেসরকারিভাবে নির্বাচিত। সাধারণ ওয়ার্ড 7 এএসএম রাশেদুল হক রতন ব্যাংকট মার্কা 90 ভোট, একেএস তরফদার খোকন 26 ভোট, দেবব্রত মন্ডল 275 ভোট, মোহাম্মদ আব্দুল জলিল প্রামাণিক 79 ভোট, মোহাম্মদ ইসলামুল হোসেন খান 323 ভোট, মোহাম্মদ ময়নুল রেজাক 123 ভোট, মোহাম্মদ শরীফুল ইসলাম 312 ভোট। সাধারণ ওয়ার্ড 7-এর কাউন্সিলর হিসেবে মোহাম্মদ ইসলামুল হোসেন খান, ওনার দিকে নির্বাচিত ঘোষণা করলাম। সাধারণ ওয়ার্ড 8 আব্দুল সোবার সুজন পাঞ্জাবি মার্কা 47, মোহাম্মদ আবু কালাম ডালি মার্কা 587, মোহাম্মদ হাসিম প্রামাণিক উৎপাদি মার্কা 651। সাধারণ ওয়ার্ড 8-এর কাউন্সিলর হিসেবে মোহাম্মদ হাসিম প্রামাণিক সর্বোচ্চ ভোট পায়, তাকে নির্বাচিত ঘোষণা করলাম। সাধারণ ওয়ার্ড 9 মোহাম্মদ কামাল হোসেন ডালি মার্কা 86, মোহাম্মদ মারুফ হোসেন পাঞ্জাবি মার্কা 230, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান উৎপাদী মার্কা 446, মোহাম্মদ হারুনুর রশিদ তরফদার টেবিল ল্যাম্প মার্কা 297। সাধারণ ওয়ার্ড ওয়ার্ডের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সর্বোচ্চ ভোট পাওয়ায় নির্বাচিত ঘোষণা করলাম। আমরা আগামীকাল অর্থাৎ 22 তারিখে আমাদের এই ফলাফলের ফলাফল করলাম, আমাদের একসাথে করে আমরা ঢাকা পাঠাবো। আপনারা যদি আমাদের এই এটা বার্তাশীল আমাদের কাছ থেকে আমাদের স্বাক্ষরিত ফলাফল নিতে চাইলেন, সেটা আগামীকালকে আপনার উপজেলা নির্বাচন অগ্নি দু চার থেকে দিতে পারবেন। সবাইকে ধন্যবাদ।